অপরিবর্তিত রয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি কমছে না পানি দলিয়ে আছে রাস্তাঘাট ঘরবাড়িতে পানি ওঠায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বহু মানুষ রয়েছে খাদ্য সংকট প্রাণ সহায়তা পৌঁছায়নি দুর্গম এলাকায় দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সীমান্ত নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতি আজ কেমন দেখছেন শ্যামলী বন্যা পরিস্থিতির কথা কী বলবো যেদিকে চোখ যায় শুধু আর পানি নোয়াখালীর এক প্রান্ত থেকে শেষ প্রান্ত কোনো দিকেই বাকি নাই কোনো জায়গায় অবশিষ্ট নেই শুধু পানিয়ার পানি রাস্তাঘাট দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু অবশিষ্ট নেই অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে দুর্গম এলাকায় যারা আছেন তারা আছেন চরম বিপাকে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন সেখানে আমি আছি এখন সাটখিলের খিলপাড়া ইউনিয়নের একটি ওয়ার্ডে সেখানে একই বারে অবস্থা খুবই খারাপ পানি বাড়তেছে এদিকে শুধু বাড়তেছে আমি এখানে খিলপাড়ার একটি আশ্রয় কেন্দ্রের কথা বলি মানুষ এমন অসহায় হয়ে গেছে আশ্রয় কেন্দ্রের মানুষের সন্তান জন্ম নিতে হয়েছে এরকম দুর্ভাগ্য এরকম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে হাহাকার নেমে এসেছে যেখানে আশ্রয় কেন্দ্রে গিয়ে সন্তান জন্ম দিতে হয় এই অবস্থায় এত পানির মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোও অবস্থা খারাপ যারা দুর্গম এলাকা আছেন তাদের কাছে ত্রাণ সহায়তা ঠিকমতো পড়ছে না যারা বিত্তবানরা আছেন তারাই কি আসছেন ধীরে ধীরে এবং কি বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে ট্রাণ সহায়তা পড়ছেন আমরা এখন এই যে খিলপাড়ার যে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলবো এই দুর্গম এলাকার কী অবস্থা সার্বিক পরিস্থিতি আশ্রয় কেন্দ্রগুলোর কী অবস্থা আপনারা কেমন সহায়তা পাচ্ছেন আসলে আমরা একেবারে চাটখিল উপজেলার একেবারে দক্ষিণ প্রান্ত প্রান্তে বোয়ার্ডারে আমাদের আপনারা যেখানে আছেন এর রাস্তার ওই পাশটাই হচ্ছে লক্ষ্মীপুর দুর্গম এলাকার কারণে আমাদের কাছে ত্রাণ একেবারেই আসতেছে না বললেই চলে আমরা এলাকা ভিত্তিক যারা আছি নৌকা সংগ্রহ করে বিত্তবান্ধব থেকে কিছু কালেকশন করেই তারপরে আমরা যতটুকু ফাটতেছি কালেকশন করতেছি গ্রামের ভাই বারাদার যুব সমাজকে নিয়ে এখনও আমি ভিজে এইমাত্র মাত্র কয়েকটা বাড়িতে দিয়ে এসেছি কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে পানি খাদ্য সংকট ওষুধ সব কিছুরই সংকট শুধু এই গ্রাম অঞ্চল হওয়ার কারণে আসলে এখানে আসছেন মেন রোডে যারা আছে ওই ওদের কাছে ত্রাণগুলো আসে ওই মেন রোডের আশেপাশের মানুষগুলো এই ত্রাণগুলো পাচ্ছে আমরা গ্রামের ভিতরে হওয়ার কারণে বা রাস্তাঘাটে ফানি বেশি হওয়ার কারণে গাড়ি এদিকে ঢুকে না যার কারণে আমরা সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছি শ্যামলী আপনি শুনছিলেন এখানকার মানুষের কাছ থেকে অর্থাৎ এই দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু এখানে যে খাদ্য সংকট দেখা দিয়েছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যারা দুর্গম এলাকায় আটকা পড়েছেন বাড়ি ঘরে যারা উঁচু জায়গায় রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন সেখানেও সেরকম খাদ্য সহায়তা পাচ্ছে না শিশু খাদ্য থেকে শুরু করে যেবারে শুকনো খাবার ঔষধ সহ বিভিন্ন সামগ্রী এখন এই প্রান্তিক জনগোষ্ঠীর খুব প্রয়োজন সেখানে মানুষ আছেন অনেক দুর্বিপাকে এই বন্যা পরিস্থিতি থেকে কবে তারা উদ্ধার হবেন সেটিও তারা জানেন না অর্থাৎ পানি বাড়ছে এদিকেই ষাটখিলের দিকে এখন অনেক যে বড় বড় রাস্তা এই যে প্রধান সড়কগুলো সেখানে হাঁটু পরিমাণ পানি সেই পানি নিয়ে একেবারে গ্রামে তো আরও গলা পরিমাণ পানি সেখানে তো পৌঁছানোর কোনো অবস্থাতে নেই তারপরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন যুব সমাজ ছাত্র সমাজ চেষ্টা করছেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন তাদেরকে একটু খাবার ক্ষুদা নিবারণের জন্য শ্যামুলি ছিল আমার কাছে নোয়াখালীর ছাটকিল থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ